হচ্ছে গিফট অ্যাক্টিভের জন্য আর কি, যেমন আমরা ট্রেডিশনাল যে আইটেম সেটা আমরা প্রপারলিভাবে পেতে চাই, এটা হচ্ছে এই ট্রেডিশনাল আইটেমটা হচ্ছে এই শাড়ির ক্ষেত্রে আর কি। সেক্টরটা হচ্ছে কাতান, যেটা হচ্ছে দূরে দূরেও পরে কাঞ্চিপুরম, তারপরে গাজওয়াল, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে অফিস, এই ট্রেডিশনাল শাড়িগুলো বেনারসি, এই শাড়িগুলো হচ্ছে ডিসপ্লে দেওয়া আছে। যেমন এইটা হচ্ছে আপনার বিয়ের বেনারসি আর কি, রিয়েল বেনারসি, সেটা হচ্ছে আপনার আবার
একটা কোয়ালিটি আছে যে ম্যাডাম এইগুলো এটা ফুলও চিনি না করে দেখা যাচ্ছে আপনার উত্তর সময় অনেকটা অনেক ভালো হয় এবং এগুলো ওয়াল পিস করি মানে সম্পূর্ণ বলা যায় বুটিক্স ওয়াল পিস করি একটা এটা হচ্ছে গাড়ি কাতার, এটা হলো সম্পূর্ণ গাড়ি কাতার যেটার নাম করা, হ্যাঁ সম্পূর্ণ জরির উপর করা আর কি, এটা গ্লেজ দেয় গ্লেজ রাইট, হ্যাঁ এটা তো সম্পূর্ণ দেখা যাচ্ছে আপনার যারা আগেকার মানুষ যারা আছে এটার উপরে খুব ফেমাস এই ডিজাইনটার উপরে, জারি কাতার পশ্চিম একটা বৈশিষ্ট্য সম্পূর্ণ জরি দিয়েই করা, এটার মধ্যে কোনো র বলে কোনো কিছু নেই দিয়ে আছে, কিন্তু এটা কিন্তু আমরা ইচ্ছে করলে দেখা যাচ্ছে আরো কোয়ালিটি অনেক আছে কিন্তু এটা প্রাইসটা আরো কম দিয়েছি এই কারণে কাস্টমারকে বোঝানোর জন্য ধরানোর জন্য যে আমরা বিজনেস করবো কিন্তু প্রফিট কিছু করবো না কাস্টমার, হ্যাঁ হ্যাঁ এটা আপনি আপনারা তো জানেন যারি কাতান 1,00,000, 1,50,000, 2,00,000 পর্যন্ত হয়, এইগুলো যদি আপনি কিনতে যান দেখা যাচ্ছে অন্য জায়গায় 1,00,000 পর্যন্ত যাবে, আরেকটা হচ্ছে খাটবির মতো খাটবিটা আপনি দেখাচ্ছিলাম এটা হচ্ছে ডিজাইনের খাটির মধ্যে এটা হাফ এন্ড হাফ এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে আপনার দাবি না আর কি বললাম না যদি আমরা ডাইরেক্ট পার্সেস করে নিয়ে আসছি ডাইরেক্ট কোম্পানিকে ক্যাপচার করছি যেন আমরা প্রাইসটা দিতে পারি, হ্যাঁ হ্যাঁ লাস্টে তো লাগিয়ে নিয়েছি আপনি আমাদের ব্রাইডেলটা দেখলে কল্পনা করতে পারবেন না ব্রাইডেলের যে প্রাইসটা মানে আপনি মানে যে ড্রেসগুলো এত সুন্দর সুন্দর সব 1,00,000 নিচে 50,000 নিচে প্রাইস, চলুন একটু আমি সম্পূর্ণ আলাদা আর কি, যেমন
এক্সক্লুসিভ ফিল্ম সিলেক্ট করছি, এক্সক্লুসিভ যেগুলো আছে একবার বুটিক্সে আনিসটি সামনে পেল না বিরু আপনার সম্পূর্ণ এটাও নেটের উপর আছে আর কি, অ্যাপটিকের উপর কাজ করা পালের উপর কাজ করে গ্লাস ওয়াকি করতে হচ্ছে পাচ্ছেন পাল সবার পালের উপর কাজ করে সুন্দর প্রাইস হিসাবে কত হবে চব্বিশ হাজার সামথিং যেমন এটা হচ্ছে আমার এই যেমন সংস্কৃতি যেটা আপনার সংস্কৃত দেখাচ্ছে আপনার খুব চলছে প্রিন্টটা, এই সংস্কৃতিটা হচ্ছে আবার নতুন করে আবার তিন পিস রুপি নিয়ে আসছে দিনের কালার এবং তিন এটা শেডের মধ্যে তিন কালার এটা প্রাইস কত দেখে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা একটু বলে দেবে আমি হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 48,900 হ্যাঁ এটা মেইন হচ্ছে কাজটা হচ্ছে এই আপনার সর স্কিল উপর যে কাজটা এটার উপর দিয়ে বেসিক্যালি আর এটা হচ্ছে আপনার কি আছে এটা সবার লেজের উপরে কাজ করে সর স্ক্রিন উপরে কাজ আমি ছেলে দেখা না হয় আমি এটা বুঝতে পারছি না একটা ব্ল্যাক দেখে ব্ল্যাকটা অনেক নাইস ব্ল্যাক পার্লের উপর কাজ করে আপনি ব্ল্যাক ডায়মন্ড বলবে খুবই সুন্দর আমরা কিছু মানে এইবার যাওয়া দিয়ে এদিকে আসো প্লিজ এটাও মেয়েদের জন্য
এটা হচ্ছে ডিজাইনের চিজগুলো হচ্ছে একটু আমরা যেমন একটু একটু পাওয়ার মধ্যে চাই, একটু গিফটের মধ্যে চাই, এরেঞ্জের মধ্যে যেমন এটা ইয়ারটা খুব সুন্দর। এখানে দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে একটু পার্টিকুলার ল্যাঙ্গা গুলো, এখানে হচ্ছে কিছু গাউনের মধ্যে এটা হচ্ছে গাউনের মধ্যে যেমন এখানে কিছু কম দামি কিছু আমরা দিচ্ছি আর কি আপনার, যেমন আপনার ল্যাঙ্গা গুলো যেগুলো আপনার দেখা যাচ্ছে 20-30-40-50 ব্রাইডাল এক্সক্লুসিভ, যেটা মূল যে ব্রাইডালটা যেটা বিয়ের একটা ফুল কনসেপ্ট থাকে আর কি কাপেল, এটা হচ্ছে এই পাশে আর কি আসলে আপনারা দুজন ছবি তুলতেছেন, উই আন্ডারস্ট্যান্ড ফিল ইট, কিন্তু করোনার কারণে হয়েছে কি কখন কি হয়ে যায় আমরা শুটিং করতেছি। এখানে যেমন দেখতে পাচ্ছি হচ্ছে আমরা এটা খুব সুন্দর লাগা মধ্যে এটা হচ্ছে আপনি যেন দেখবেন আপনি কিন্তু এই ড্রেসগুলো বেশি পছন্দ করেন আমি জানি, কারণ আপনি প্রেস থেকে যখন নিয়েছিলেন এই জিনিসগুলো আমি দিয়েছিলাম, এগুলো হয় কি যে কোনো সময় পরা যায় ইজিলি, যত পরে আপনি চলে বেরিয়ে গেলেন। আপনাদের কালেকশন কিন্তু অনেক কমপ্লিট, আপনাদের কালেকশন অনেক নাইস, বহুত কষ্ট করে শাড়িগুলো আনা হয়। এটা হলো টপ, এটা কুর্তা বিষয় হচ্ছে পাইপ আর ইস্ত্রি, আপনারা তো মানে নিলে তখন আমরা সব ফ্রি দিই। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের জন্য টেলারিং যত আছে অল টাইম আমাদের পুরো ফ্রি, এই যে
ফুল হচ্ছে মানে ডায়মন্ডটা কিন্তু কাজ করে ওটা কি পাথর কাজ শুকর এটা বলে সারা রাইসটা অনেক সুন্দর এই যেটার এটার লোকটা তো নাই এটা খুবই সুন্দর আমি যে প্রাইজে দেবো চ্যালেঞ্জ দিয়ে বলবো আর কি ইনশাল্লাহ মানে অল ঢাকা সিটির মধ্যে এটার প্রাইজ হচ্ছে কেউ বিশ্বাস করবে না যে এটার প্রাইস কি রকম আপনি যদি 1 lakh বলেন পুরো ব্যাপার না 1 lakh কিছু মানানযোগ্য গ্রহণযোগ্য পুরো সমস্যা ঠিক আছে যেমন এটা আছে এটা হচ্ছে 3 কলসির মধ্যে আমরা নতুন নিয়ে আসছি এটা এটা ভাবে সিনেমাটা খুব সুন্দর এই কনসেপ্টটা আমরা এটাও আপনার কালকে আসল ওয়ান ডে এটা মতো এগুলোর বয়স একদিন কে এত ধৈর্য নিয়ে এটার মধ্যে 2টা কালার হবে একটা কালার হচ্ছে আমরা ফার্স্টে যেটা মুভি দেখেছিলাম লেমন কালার ওইটা একটা কালার এটা একটা কালার থ্যাংক ইউ স্যার আপনার এটাও দেখবেন এটা এই কনসেপ্টটা খুব সুন্দর এটা লাইট কালার মধ্যে এটা একটা ভেরি ডিজাইনার আচ্ছা ঠিক আছে আমরা মাছ করছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা করছি আমরা করছি এটা হচ্ছে শেডের মধ্যে আর কি এটা ডিজাইনের কনসেপ্ট আর কি এটা ডিজাইনের কনসেপ্টের মধ্যে যেমন আটকে আছে এখানে আপনার উইকের মধ্যে এটা সারফেস আছে এটা মোটামুটি আমাদের কাজ শেষ আসুন ভাই আমরা একটু চলে আসছি অনেক সুন্দর অনেক সুন্দর এই বেবি গাউনগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পার্টি ওয়াইজ এটা প্রাইস রেঞ্জ $13,500
আসলে এইভাবে তো আমরা লাইটিং করিনি, অনেক বুঝে রোদ দিয়ে লাইটিং করিনি, কিছু নেই, জাস্ট সিম্পল দিয়ে কালারটাকে বোঝানোর জন্য লাইটটা দেওয়া হয়েছে জাস্ট। এটা আমি ক্লিয়ার করে দেখেছি। আমি বুঝাতে পারবো না কাপড়টা কিরকম মজা, মনে হবে যে গায়ে ওরকম কোন ফিলিংস পাবেন। মানে 100% কটন বললে ভুল হবে, আদি কটন যেটা বলে। পাঞ্জাবির জন্য ঘটনা হয়েছে কি আমি আপনাকে একটা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে আমি 25 এখন আমার ব্রেনে রেডি করা। একদিন ছিলাম ওস্তাদের সাথে, হলুদের কনসেপ্ট এই জন্য আনা এটাও সুন্দর। মানে আপনি যে চুজি যেগুলো ধরতেছেন না, ভালো চুজি আপনি। কাছে ছেলে মানুষ সেগুলো আমি আবার মেয়েদেরকে কিছু আমি তোমার মেয়েদেরটা বুঝবো না, বুঝি যে টেস্টটা কেমন এটা বোঝা যায় কিন্তু বললেই বোঝা যায়। সাদা যে কালেকশনটা সেটা আছে সাদাটা পরিচালনা
কিছু ব্র্যান্ডের জুতো উঠেছে এটা হচ্ছে ছেলেদের পুরো বিয়ের কনসেপ্ট, যা যা লাগে যাবতীয় সবই আছে। এরকমই হবে, মানে এটা হচ্ছে কি আপনার যে হয় না যে অনেক স্টোন মিষ্টন না, এখন কি করে একটু সিম্পল চাই চুড়িদার আলিগুলি কিছু টেপে আছে না, মানে ধুতি স্টেল আছে না, ওই স্টেল শুনি চুড়িদার স্টেল হয় সব দুই লিফটেড টু লিফটেড টু
আমাদের রয়্যাল মাল নাম্বার যেটা গ্রুপ করে নিচ্ছে আর কি। অনেক সুন্দর হয়েছে আমার সাথে। আমাদের বড় সেটটা বের করো, সবচেয়ে বড় সেটটা বের করো। সাধারণত বাংলাদেশে জি কালারের মাল আছে না, আমরা এগুলো পাতা ধরেন 9 লাখ 10 লাখ। জি এটা হচ্ছে এই যে এটা বিভিন্ন বাইরে আসেন আসেন ম্যাম। এই যে এখানে চুরি এখানে চুরি দেখেন ওখানে যখন আসছিল তখন দেখাচ্ছিল পরে জ্ঞানটা হইল সে তখন আমরা ছিলাম। মালাবার থেকে আমাদের কালেকশন আছে।
এইটা বেরে করো, এটা বেরে করো, আমি তোমার ছবি তুলে দিয়ে যাবো, ভাই কিশোর জন্য কিছু বলি, এক্সকিউজ মি ব্রাদার, কোন ফিল্ম দেখছিস? এই এই তোমার তোমার ফোনে দিয়ে দেবো ভাই, আপনি কিছু শুরু করবেন, পোস্টও দেওয়া নাকি আপু একটু আমি পাইছি বোম্বে আনসার থেকে কালেকশন করা সম্পূর্ণ আনকমন, এগুলো এগুলো সব জিনিসটাই ব্যতিক্রম। আমার সেট ভালো লাগে, চেইন করে কষ্ট না, মানে মানে যে মূল চেইন না, চেইনটা ভালো।
সম্পূর্ণ একেবারে সেটগুলো অনেক সুন্দর। আপনি বডিতে যেরকম ভাবে পড়লে অনেক সুন্দর, আরো সুন্দর লাগে বডিতে। জয়পুরে 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 আনসার, জয়পুরের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি ভাগ আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ওয়ার্ল্ড ফেমাস যেটা, সেটা হচ্ছে আনসার কোম্পানি। আনসার হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ভালো। প্রাইসটা কেমন আসবে এটা? 13 লাখের মতো আসবে। ম্যাম এখানে যদি ভরি আমি বিক্রি করি 70,000, এই জিনিসগুলো আমার কিনে আসে ওইখানে 80,000 টাকা। মানে এগুলোকে দোকান ব্র্যান্ডের জন্য এগুলোকে রাখা হয়েছে, এটা ব্যবসা দিনের জন্য। এই যে এখানে আছে ম্যাম, হ্যালো হ্যাঁ ভালো রিয়েল রুবি পাথর, রিয়েল হ্যাঁ বাস রিয়েল রুবি পাথর। একটা মিনিট, আমি জাস্ট খালি একটু পিজা আর একটা কফি।
আমি আর বিম আজকে রয়্যাল মালাবার লাইফস্টাইল আর জুয়েলার্স এখানে আসলাম আজকে। খুব সুন্দর ওপেনিং হয়েছে ওনাদের, দেশের একটা দুর্যোগ সময় যে ওপেনিংটা হয়েছে, বাট খুব সেফটি ছিল সবকিছু নিয়ে, এবং আমরা সবকিছুতে খুব সেফটি অনুভব করেছি। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে আসলে বেশ কিছু এরকম লাইফস্টাইল আছে, বাট দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মনে হলো আমার কাছে, অনেক ভালো লেগেছে। ওদের অনেক প্রশস্ত জায়গা আছে, আসলে একদমই নতুনত্ব। আমি তো অনেক জায়গায় ঘুরেছি, তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে মালাবারের যে লাইফস্টাইলের যে ড্রেসগুলো আছে, মেয়েদের শাড়িগুলো আছে, ব্রাইডাল যে কালেকশনগুলো আছে, প্রত্যেকটা ড্রেস অনেক ইউনিক, খুবই সুন্দর। ইভেন যেটা আমি বলবো যে প্রাইস রেঞ্জটা, মানে ওটা খুবই ভালো। অন্যান্য জায়গায় দেখা যাচ্ছে অনেক বেশি হাই রেঞ্জ থাকে প্রাইসগুলো, সেই তুলনায় না একদমই, মানে আমার মনে হয় যে আপনারা যারা আসবেন আপনাদের বিয়ে অথবা নর্মাল যে ড্রেস ড্রেস কেনার জন্য, সেটা খুবই
ভালো একটা জায়গা যেখানে আপনারা মন মতো শপিং করতে পারবেন। আমি আরেকটা কথা বলি, আমি যদি মেয়েদের জিনিসগুলো ভালো বুঝি না, বাট ওই যে নিনজাটা বলছি অনেক ইউনিক, আসলেই অনেক ইউনিক, আর ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর। আমি ছেলে হয়েও মেয়েদের জিনিসগুলো দেখেছি, খুব ভালো লেগেছে। আর ছেলেদের কথা যদি স্পেশালি বলি, তাহলে বলবো যে প্রত্যেকটা ড্রেস, লাইক হোয়াইট পাঞ্জাবিগুলো তো দেখার মতো কিছু, কালারফুল ব্লু পাঞ্জাবি আছে, কালারফুলগুলো অনেক সুন্দর লেগেছে, অনেক সুন্দর সুন্দর শুজ আছে, ব্লেজার আছে ভালো। আর যারা বিয়ে করবেন সামনে, তাদের জন্য বলবো যে অনেক সুন্দর সুন্দর শেরওয়ানি আছে। ওভারঅল আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা আমি এসেছি। আমার মনে হয় যারা কিছু যারা একটু আনকমন ডিজাইন পছন্দ করেন, তারা ঈদের আগে এখানে একটু বেড়ে যেতে পারেন। আই থিঙ্ক যে আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। Thank you. Thank you so much.